আসসালামু আলাইকুম বন্ধুরা। তো অনেকেই যারা জানতে চেয়েছিলেন যে খরগোশের রোগ বালে হয় কিনা, যে না ভাই খরগোশের তেমন কোনো রোগ নেই। তবে অবশ্যই খরগোশের কিন্তু কিছু নিয়ম আছে, পালনের কিছু নিয়ম আছে, সব কিছু পালনের কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম থাকে। তো খরগোশ পালনের তেমন ধরা বাঁধা নিয়ম না থাকলেও অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হয়। যেমন খরগোশকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে, খরগোশকে এক ছোটো খাঁচায় আটকে রাখা যাবে না, অবশ্যই একটু দৌড়াদৌড়ি করতে হবে, সেই প্লেসটা করে দিতে হবে, কারণ অল্প জায়গায় তোরা নড়াচড়া করতে পারে না। অবশ্যই এমন প্লেস করতে হবে যারা একটু হাঁটাচলা করতে পারে, এদিকটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো খরগোশ সবসময় হাঁটাচলা করার জন্য জায়গা বা স্পেস দিতে হবে, আর ওদের সঙ্গে 3 টাইম বা মানে নিয়ম মেনে খাবার দিতে হবে। তোর অবশ্যই সবসময় খুবই খাবার দেওয়া রাখাই উত্তম। তবে অনেকে বলে ওদের নাকি চর্বি হয়, না ভাই খরগোশের শরীরে চর্বি হয় না, খরগোশের অল টাইম খাবার দিয়ে রাখলেও খরগোশ কোনো সমস্যা হয় না। তা আমি চেষ্টা করি সবসময় খাবার বেশি করে দিয়ে রাখার, যে দেখতে পাচ্ছেন ওরা খাবার খাচ্ছে। আর আমি অবশ্যই ওদেরকে তাজা ঘাসটা দেওয়ার চেষ্টা করি, দেখেন এগুলো কিন্তু একদম ফ্রেশ ঘাস, দেখেন ভালো করে আপনারা, এগুলো কিন্তু একবার ফ্রেশ ঘাস, ঠিক আছে। ওদের অবশ্যই ফ্রেশ ঘাস দেবেন, তাহলে হয়তো ওরা খাবে এবং সেটা আনন্দ সহকারে খাবে, না ওদের স্বাস্থ্য ভালো থাকবে। দেখেন আমার খরগোশ স্বাস্থ্য কিন্তু অনেক ভালো আল্লাহর রহমতে, আপনারাও কিন্তু এরকম পারবেন। আর অনেকের খরগোশে ঠিক মতো বাচ্চা দেয় না কিন্তু এর কারণে, খাবার ঠিক মতো না দেওয়ার কারণে। অবশ্যই ওদেরকে হেলদি ফুড খাওয়াবেন, যেমন ধরেন সব ফলমূল খাওয়াবেন, ফল যত বেশি ফল টল খাওয়াতে পারবেন, গাজর, ছোলা অবশ্যই ভিজিয়ে রেখে খাওয়াতে হবে, মানে যে কোনো খাবার অবশ্যই নরম জাতীয় খাবার খাওয়াতে হবে, শক্ত কোনো খাবার খাওয়ানো যাবে না, দেখতেই পাচ্ছেন।